অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে কোন চোখ দিয়ে আগে জল বের হয় কেউ যদি কাঁদে কষ্ট পেয়ে তাহলে তার বাম চোখ দিয়ে আগে জল বের হয় রাতে দেরি করে খাবার খেলে কি হয় দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এই সময় খাবার হজম হতে সমস্যা দেখা দেয় খাবার হজম করার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বইভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে দেরি করে খাবার খেলে এবং বইভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস আরও জটিল করে তোলে পৃথিবীর কোন দেশে ব্যাটারি চালিত গাড়ি গেলে নিজে থেকে ব্যাটারি চার্জ হয়ে যায় সুইডেন দেশে কিছু কিছু রাস্তা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যাটারি চালিত গাড়ি গেলে সেই গাড়ি অটোমেটিক চার্জ হয়ে যায় তুমি কি জানো বিয়ের আগে গায়ে হলুদ দেওয়া হয় কেন তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বিয়ের আগে গায়ের রঙকে উজ্জ্বল করতে এবং শরীরকে জীবাণুমুক্ত করতে গায়ে হলুদ দেওয়া হয় তুমি কি জানো ফল খেয়ে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন ফলে এমনিতেই আশি থেকে নব্বই শতাংশ জল থাকে সঙ্গে থাকে নানা ধরনের উপাদান চিনি থেকে সাইট্রিক অ্যাসিড সবই তার উপরে সঙ্গে সঙ্গে জল খেলে কাশি হতে পারে পেটের গোলমালও হতে পারে তাই ফল খাওয়ার অন্তত ৪৫ মিনিট জলের বোতল রাখতে হবে দূরে পৃথিবীর কতগুলো দেশে ফেসবুক নিষিদ্ধ ফেসবুক অনেক দেশেই বারে বারে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বন্ধ করা হয়েছে যার মধ্যে চীন ইরাক উজবেকিস্তান পাকিস্তান সিরিয়া ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া উদাহরণস্বরূপ এটি পৃথিবীর অনেক দেশেই ধর্মীয় বৈষম্য এবং ইসলাম বিরোধী কর্মের জন্য নিষিদ্ধ করা হয়েছিল নিয়মিত বাদাম খেলে কি হয় নিয়মিত চীনা বাদাম খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এছাড়া রক্তে কোলেস্ট্রলের ভারসাম্য বজায় রাখে চীনা বাদাম তুমি কি জানো কোন খাবার বেশি খেলে মনে রাখার ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যে সমস্ত মানুষের খাদ্য তালিকায় বার্গার ফ্রাই পটেটো চিপস এবং কোমল পানীয়র মতো খাবার থাকে তাদের স্মৃতি ও মানসিক স্বাস্থ্যের জন্য মস্তিষ্কের কার্যকর অংশগুলো অপেক্ষাকৃত ছোট হয়ে যায় সকালে উঠে খালি পেটে এক গ্লাস জল খেলে কি হয় খালি পেটে জলপান পান ইমিউন সিস্টেমের উপকার করে দাঁত ব্রাশ না করে খালি পেটে জল স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এছাড়া কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরাও প্রতিদিন সকালে জল পান করলে উপকার পাবে মেয়েদের পিরিয়ডের সময় দুর্বলতা কাটানোর উপায় কী পিরিয়ডের সময় শারীরিক ক্লান্তি দুর্বলতা কাটাতে ডায়েটের দিকে বিশেষ নজর দিতে হবে টাটকা ফলমূল শাক সবজি এইগুলো অবশ্যই খেতে হবে বিশেষ করে পালন শাকের মতো শাক বেশি করে খান এই সময় শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন আয়রন আয়রন এবং ভিটামিন বি সমৃদ্ধ সবুজ শাকসবজি পিরিয়ডের ক্লান্তি দূর করতে খুবই উপকারী এছাড়া বাদাম চকলেট গোটা শস্য দই এবং কলার মতো খাবার খেতে পারেন এই সময় এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে শরীরে ক্লান্তি দেখা দেয় খালি পেটে চা খেলে কি হয় খালি পেটে চা খেলে পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে খালি পেটে করা চা খাওয়ার অভ্যাস অনেকটাই কিন্তু আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে দুধ চা আপনার উদ্যোগের মতো সমস্যা তৈরি করতে পারে যদি তোমার খালি পেটে চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে অবশ্যই চা খাওয়ার আগে কিন্তু এক গ্লাস জল খেয়ে নিও কী খেলে রাতে অনিদ্রার সমস্যা দূর হয় যাই ফল ভালো ঘুমোতে সাহায্য করে তাই যারা অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভুগছেন তারা ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে গুঁড়ো মিশিয়ে খেলে উপকৃত হতে পারেন তুমি কি জানো ফুটবল খেলা প্রথম চালু হয় কোন দেশে যদি তুমি উত্তরটা জানো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও ফুটবল খেলা প্রথম চালু হয় ইংল্যান্ড দেশে নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয় বিশেষজ্ঞদের মতে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে নাকি মানসিক চাপ কিছুটা হলেও কমে এছাড়া মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে ভোরবেলা ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি পায় যার ফলে ভুলে যাওয়ার সম্ভাবনাও কমে গবেষণায় দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি সারাদিন অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকে নিরামিষ খেলে কি হয় নিয়মিত নিরামিষ এক প্রকার সুষম খাদ্য এর মধ্যে আছে প্রচুর পরিমাণে উদ্ভিজতন্ত্র ভিটামিন সি ভিটামিন ই ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সম্পৃক্ত স্নেহ পদার্থ ও প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ এই কারণে নিরামিষভোজী মানুষদের মধ্যে উচ্চ কোলেস্ট্রলজনিত কোনো রোগ দেখা যায় না এমনকি এইসব মানুষের ক্ষেত্রেও হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কম থাকে ছেলেদের কোন রঙের পোশাক মেয়েদেরকে বেশি আকৃষ্ট করে ছেলেদের লাল নীল এবং কালো রঙের পোশাক মেয়েদেরকে বেশি আকৃষ্ট করে তুমি কি জানো চা বা কফি পানের পরে সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত নয় কেন এই দুই পানীয় সাধারণত হয় খুব গরম বা অতি ঠান্ডা অবস্থায় খেয়ে থাকেন অধিকাংশে তখন কিছুক্ষণের জন্য হজম প্রক্রিয়া একটু ধীর হয়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে যদি কেউ জল খায় তবে হজমের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে কোন খাওয়ার জিনিসকে সাদা বিষ বলা হয় লবণ চিনি আর ভাত এই তিন খাবারকে পুষ্টিবিদেরা সাদা বিষ বলছেন পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন কেউ যদি লবণ চিনি আর ভাত বেশি পরিমাণে খায় তাহলে তারা কিন্তু দ্রুত মোটা হয়ে যাবে যা পরবর্তী সময়ে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই সুস্থ থাকতে পরিমাণ মতো খেতে হবে এই তিন সাদা বিষ ফ্রিজে আলু রেখে খেলে কি হয় গবেষকরা জানাচ্ছে অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাদের অতিরিক্ত শর্করা তৈরি হয় ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যান্সার সৃষ্টিকারী একটি লামাইডে পরিণত হয় কী খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় বাদাম খেলে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল মাখলেও কিন্তু খুব উপকার পাবেন চুলে এছাড়া গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন পটাশিয়াম এবং বিটা ক্যারোটিন থাকে যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ উপকারী প্রতিদিন অর্ধেক গ্লাস গাজরের রস খেলে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে রোজ সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ লেবু জল ডায়াবেটিসের অন্যতম পথ্য এক গ্লাস জল হালকা গরম করে তাতে অর্ধেক লেবুর রস মেশান আর এই প্রাণীয়টি শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না পাশাপাশি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ মাথার ত্বকের রোগ যেমন সেবোরিক ডার্মাটাইসিস সোরোয়াসিস টিনিয়া ক্যাপিটিস ইত্যাদি ত্বকের রোগ হলে অতিরিক্ত চুল ঝরে রোগ প্রতিরোধ ক্ষমতার অস্বাভাবিকতা চুলের গোড়া বা ফলিকন ধ্বংস করে শারীরিক ও মানসিক চাপের জন্য আমাদের মাথার চামড়ার বিভিন্ন স্থান থেকে চুল ঝরে যেতে পারে তুমি কি জানো রাতে ডিম খেলে কি হয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি সেদ্ধ ডিম খেলে শরীরে পেশি গঠনের ভূমিকা পালন করে শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলেস্টেরল দরকার আছে তাই ডিমে রয়েছে ভালো কোলেস্টেরল আর এটি দেহের মন্দ কোলেস্ট্রলকে দূর করতেও সাহায্য করে থাকে রাতের বেলা রুটি খেলে কি হয় রাতে রুটি খেলে আমাদের ভিটামিন ও ও খনিজের চাহিদা পূরণ হয় অন্যান্য রোগের আশঙ্কাও কমায় রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক এছাড়া হজম ক্ষমতা বাড়ায় রুটিতে থাক্স ফাইবার থাকে যা আমাদের শরীরে হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয় যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলটিকে যদি এখনও তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ